ক্লাস সিক্সের সকল স্টুডেন্টদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদের ইংলিশ বুকের লেসন 4 এস জি ওয়েলসের লেখা, অর্থাৎ হার্বার্ট জর্জ ওয়েলসের লেখা, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, একটি দোকান যা আদৌ ছিল না, সেই গল্পটির যে কোশ্চেন আনসার রয়েছে সেই কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন না হয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে গল্পটির মুখ্য আলোচনার ভিডিওটি আমি অনেক আগেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তোমরা যদি এখনও সেই ক্লাসের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আগে গিয়ে সেই ভিডিওটি দেখে আসো, তাহলে তোমাদের টেক্সটের কোশ্চেন আনসার সলভ করার সময় কোনো রকম অসুবিধা হবে না। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে জানিয়ে রাখি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবে, যাতে এরকম পড়াশোনা রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পাট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কিছু আমাদের টেক্সটের থেকে কিছু লাইন তুলে দেওয়া রয়েছে এবং সেই লাইনগুলোকে এলোমেলো করে সাজানো রয়েছে। এখানে আমাদের লাইনগুলোকে এভাবে সাজাতে হবে, যেই কাজটি আগে হয়েছে গল্পে আমাদের টেক্সটের মধ্যে সেই কাজটির পাশে 1, 2, 3, 4 এভাবে করে আমাদের সাজাতে হবে। একটি লাইন আমাদের জন্য করে দেওয়া রয়েছে, তো দেখো 4 নম্বরটি করে দেওয়া রয়েছে, কী বলেছে, গ্রিপ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, গ্রিপ তার বাবাকে টেনে সেই দোকানের ভেতর নিয়ে গেল, এটা হলো 1 নম্বর। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 থেকে 6 পর্যন্ত পড়বো, তারপরে তো আমাদের টেক্সট পড়াই আছে। তো দেখো প্রথমে কী বলেছে, 1-এ দ্য শপ ম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, দোকানদার তার মাথার চুল থেকে অর্থাৎ মাথা থেকে একটি কাচের বল বের করলো। 2-এ বলেছে, ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, এটি ছিল একটি ছোট্ট দোকান, খুব একটা আলো সে দোকানের ভিতর ছিল না। 3-এ বলেছে, গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিভ সেই গ্লাসের বলটি অর্থাৎ কাচের বলটি নিতে চেয়েছিল। তারপর 4-এ বলেছে, গ্রিপ ড্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, এটা তো 1 আগে থেকে দেওয়া হয়েছে, গ্রিপ তার বাবাকে সে দোকানের ভিতর টেনে নিয়ে গিয়েছিল। তারপর 5-এ কী বলেছে, গ্রিপ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড, গ্রিপ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল। 6-এ বলেছে, দে আর ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, সেই দোকানের ভিতর কিছু আলাদা আলাদা ধরনের ম্যাজিক জাদু আয়না ছিল। তো সব পড়া হয়েছে, এবার আমরা কোশ্চেন আনসারগুলো স্টার্ট করবো। তো আমাদের 1 এখানে করে দেওয়া রয়েছে, 4 নম্বর, প্রথমে 1 হবে 4 নম্বরটি, যেখানে গ্রিপ ড্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, যেখানে গ্রিপ তার বাবাকে টেনে নিয়ে গেছিলো এবং যেহেতু সে তার বাবাকে নিয়ে গেল তারপরে তারা প্রথমে দোকানটির বিবরণ দিবে, অর্থাৎ এখানে আমাদের 2 হবে 2 নম্বরটি, কারণ যেহেতু তারা দোকানে প্রবেশ করছে তারপরে তারা জানতে পারলো যে দোকানটি ছোট এবং সেখানে আলো খুব কম, এবং তারপরে সে দোকানে যায় তার ইচ্ছে প্রকাশ করলো, অর্থাৎ সে নিতে চেয়েছিলো একটি কাচের বল, জাদুর কাচের বল। সেই লাইনটি রয়েছে আমাদের 3 নম্বরে, তো তোমরা 3 নম্বরের পাশে 3 দিবে, এবং 4 নম্বর হবে তোমাদের 1 নম্বরটি, যেটা রয়েছে, দ্য শপ ম্যান ব্রট আউট অফ এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, শপ ম্যান দোকানদার তার চুল থেকে সেই কাচের বলটি বের করলো। এবং 5-এ তোমরা 6 নম্বরটি দিবে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, সেই দোকানের মধ্যে নানা ধরনের জাদু আয়না ছিল। এবং 6 নম্বরে তোমরা দিবে 5 নম্বর লাইনটি, যেখানে লেখা রয়েছে, গিপ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ, গিপ এবং তার বাবা অবাক হয়েছিল। এবার চলো অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট, এবার আমরা পরে অ্যাক্টিভিটি চলে যাবো। তো দেখো অ্যাক্টিভিটি 2 কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তো হেল্প বক্সে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, স্ক্যাচড কিন আনএক্সপেক্টেড ট্রিক্স ক্রিস্টেল, তো এই কয়েকটি ওয়ার্ড দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি কমপ্লিট করতে লাগবে। তো দেখো কী বলেছে, গ্রিপ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ, দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বলস, গ্রিপস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন, দ্য শপ ম্যান পারফর্ম অ্যান ড্যাশ অ্যাকশন। তো তোমরা প্রথম লাইনে প্রথমের যেই ফাঁকাস্থানটি রয়েছে সেখানে লিখবে, গ্রিপ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ, গ্রিপ খুব পাগলের মতো করছিল সেই দোকানের মধ্যে যাওয়ার জন্য, তার খুব ইচ্ছে ছিল সেই দোকানটির মধ্যে যাওয়ার জন্য, প্রবেশ করার। তারপরে ব্ল্যাঙ্কসটি তোমার লিখবে, দ্য শপ ম্যান হ্যাড মেনি ড্যাশ বলস, এখানে লিখবে ক্রিস্টেল বলস। তারপরে যে 3 নম্বরে ব্ল্যাঙ্কসটি রয়েছে সেখানে তোমরা লিখবে, গ্রিপস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স ফর হিজ সংস, তার ছেলের জন্য কিছু খেলনা জিনিস কিনতে চেয়েছিলো, জাদুর খেলনা জিনিস। দ্য শপ ম্যান পারফর্ম অ্যান অ্যাকশন, তা দোকানটি এমন কিছু পারফরমেন্স দিচ্ছিলো যারা তারা আনএক্সপেক্টেড, এখানে তোমরা লাস্ট লাইনে দেবে আনএক্সপেক্টেড
যেই পারফরমেন্সগুলি তারা অপ্রত্যাশিত ছিল সেই দোকানদারের কাছ থেকে। অর্থাৎ গ্রিপ এবং তার বাবা ভাবতে পারেনি যে এই ছোট দোকানের ভিতরে একটি জাদুঘর এরকম অসাধারণ পারফরমেন্স তাদেরকে দেখাতে পারবে। তো চলো, অ্যাক্টিভিটি টু আমাদের কমপ্লিট। তাও আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, ফার্স্টে ফিলিং দ্য ব্যালেন্সে তোমরা কিন লিখবে, তারপর সেকেন্ডটিতে ক্রিস্টাল, তিন নম্বরটিতে তোমরা লিখবে ট্রিক্স, এবং লাস্ট আনএক্সপেক্টেড। এবং স্ক্যাচ যেটা রয়েছে এটি হলো ফলস, এটি জাস্ট তুলে ধরেছে, এটার কোনো দরকার নেই। তো চলো পরের অ্যাক্টিভিটিতে যাওয়া যাক। তো দেখো পরের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াই ডিড গ্রিপ ফাইন্ড দ্য শপম্যানস প্ল্যান ব্ল্যাঙ্ক। কেন ডিপ গ্রিপ সেই শপম্যানের যে হাতের যে মুঠিতে তাকে যে জিনিসটি দিয়েছিলো, অর্থাৎ যে ক্রিস্টাল বলটি দিয়েছিলো, সেটি সে পায়নি কেন? তো এখানে তোমরা আনসার লিখবে, গ্রিপ ফাউন্ড দ্য শপম্যানস প্ল্যান ব্ল্যাঙ্ক বিকজ শপম্যান ওয়াজ ম্যাজিক্যাল অ্যান্ড হি ভ্যানিশ দ্য বল ফ্রম হিজ প্ল্যাম। প্ল্যাম বলতে এখানে যে হাতের থাবাটি রয়েছে সেই হাতের থাবাকে বোঝানো হয়েছে, এবং আনসারটির মাধ্যমে এটি বোঝাতে চেয়েছে যে গিপ সেই ক্রিস্টাল বলটি পায়নি তার হাতের থাবার মধ্যে, কারণ সে ম্যাজিক করছিল এবং সে ম্যাজিকের সাহায্যে সেই ক্রিস্টাল বলটি গায়েব করে দিয়েছিল। তো ধরো অ্যাক্টিভিটি ফোরে যাওয়া যাক। তো দেখো পরের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। প্রত্যেকটি উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্টস অর্থাৎ সঠিক বাক্যটি লিখতে হবে, এবং যেটি সঠিক বাক্য তার পাশে টি এবং যেটি ভুল বাক্য তার পাশে এফ দিতে হবে। তো চলো এতে কী বলেছে দেখে নিই, দ্য শপম্যান ড্রু আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, শপম্যান তার চুল থেকে তার বিজনেস কার্ডটি বের করেছিল। তো আমরা সকলে জানি এটি ফলস হবে, কারণ আমরা সকলে জানি শপম্যান তার চুল থেকে বের করেছিল একটি ক্রিস্টাল বলস। তো তোমরা এটির পাশে এফ দেবে এবং সাপোর্টিং স্টেটমেন্টসে লিখবে, হি ড্রু এ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক, ঠিক আছে, সে তার বিজনেস কার্ডটি বের করেছিল চিক থেকে, এবং সে তার চুল থেকে বের করেছিল ক্রিস্টাল বলস। এবার দেখো বিতে কী বলেছে, গ্রিপ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গ্রিপ তার পকেটে একটি ম্যাজিক বল ম্যাজিকের বাক্স পেয়েছিল। তো এটির পাশে তোমরা টি দেবে অর্থাৎ ট্রু লিখবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা লিখবে, ইটস ইন ইউর পকেট হি সেড, ঠিক আছে। তখন অর্থাৎ শপম্যান যখন তাকে বলেছিল যে সেই গিফট, যখন শপম্যানকে জিজ্ঞাসা করলো যে জাদুর বাক্সটি কোথায়, তখন শপম্যান বলেছিল এটি তোমার পকেটের ভেতর আছে। তার মানে গিফট তার পকেটের ভেতর সেই ম্যাজিক বাক্সটি খুঁজে পেয়েছিল। তো দেখো সি নম্বরে কী বলেছে, দ্য টয় শুট ওয়াজ এ ম্যাজিক আইটেম, ঠিক আছে, সেই টয় শুট অর্থাৎ খেলনার তলোয়ারটি ছিল একটি জাদুর আইটেম, ঠিক আছে। তো এটির পাশেও তোমরা ট্রু দেবে এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে, এ ম্যাজিক টয় শুট দিস ইজ এ ইউনিক ওয়ান, সেখানে একটি ম্যাজিকের অর্থাৎ জাদুর তলোয়ার রয়েছে যেটি সেখানকার জাদু আইটেমগুলোর মধ্যে অন্যতম। তারপরে ডি নম্বরে বলেছে, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অফ দ্য ম্যাজিক বক্স, ন্যারেটর অর্থাৎ যে আমাদের কবি রয়েছে সে বাক্সটির মধ্যে তার পুরো নামটি পায়। তো এটির পাশে তোমরা ফলস দেবে, কারণ এটির আনসার হবে ফুল নেম অ্যান্ড আনসার অন দ্য পেপার, হ্যাঁ ছিল। তো অ্যাক্টিভিটি ফোর এখানেই শেষ, এবার আমরা পরের অ্যাক্টিভিটি চলে যাব। তো দেখো পরের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ফাইভে বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে আবার কিছু কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আনসার আমাদের করতে হবে। তো দেখো এ নম্বরে কী বলেছে, হোয়াই ওয়াজ গ্রিপ সারপ্রাইজ, গ্রিপ কেন অবাক হয়েছিল? তো এটি হলো কোয়েশ্চেন, আনসার তোমরা লিখবে, গ্রিপ ওয়াজ সারপ্রাইজড বিকজ হি ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গ্রিপ অবাক হয়েছিল কারণ সে তার পকেটের মধ্যে একটি ম্যাজিক বাক্স খুঁজে পেয়েছিল, জাদুর বাক্স একটি খুঁজে পেয়েছিল। এবার বি নম্বরে বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন ন্যারেটার কবি কেন সে ম্যাজিক আইটেমগুলোর দাম, তা কোন আইটেমের কত দাম সেটি বের করতে পায়নি। দ্য ন্যারেটার ফেল্ড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ ম্যাজিক আইটেমস, ন্যারেটার সেই ম্যাজিক আইটেমগুলোর দাম বার করতে ব্যর্থ হয়েছিল, বিকজ কারণ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম, কারণ যে দোকানদার ছিল সে দোকানদার ন্যারেটার অর্থাৎ আমাদের কবি যখন তাকে জিজ্ঞেস করছে যে জিনিসগুলির দাম কত, সে তার ওপর কোনো রকম ধ্যান দেয়নি, তার সকল ধ্যান ছিল গ্রিপের ওপর, তাই ন্যারেটার সেই আইটেমগুলির জাদুর আইটেমগুলির কত দাম সেটি জানতে পারেনি। তো এখানে আনসার তোমরা লিখবে, দ্য ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। তো পরেরটাতে দেখো কী বলেছে সি নম্বরে, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিফট, কী জিনিস কী আইটেম শপম্যান দোকানদার গিফটকে দেখিয়েছিল, দ্য শপম্যান শোড এ ম্যাজিক টয় শট, ম্যাজিক ট্রেন, ক্লক অ্যান্ড এ বক্স,
অফ সোলজার্স টু গ্রিপ। শপম্যান গ্রিপকে দেখেছিল একটি জাদুর তলোয়ার, খেলনা তলোয়ার, একটি জাদুর ট্রেন এবং একটি সোলজার, একটি একটি বক্সের মধ্যে সোলজার দেখেছিল এবং একটি ঘড়িও দেখেছিল, যে সোলজারগুলোর মধ্যে প্রাণও চলে আসে, এরকম কয়েকটি আইটেম দোকানদার তাকে দেখেছিল। তো দেখো এবার লাস্ট নম্বর যে কোশ্চেন রয়েছে, ডি নম্বর, ডিতে বলেছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট। দ্য ন্যারেটার ওয়াজ অ্যামেজড বিকজ দ্য শপম্যান টাইড দ্য ম্যাজিক বক্স ইন এ ব্রাউন পেপার উইথ গ্রিপ ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। কী কারণে ন্যারেটার খুব মজা পেয়েছিল বা খুব উৎফুল্ল হয়ে উঠেছিল? তো এখানে আনসারটি, এখানে আনসারটি তোমরা লিখবে এবং এর মানে হলো যে ন্যারেটার অবাক হয়েছিল বা খুব উৎফুল্ল হয়েছিল কারণ সেই বক্সের ওপর, সেই জাদুর বক্সের ওপর ন্যারেটারের ছেলে অর্থাৎ গ্রিপের নাম এবং সে কোথায় থাকে সেই অ্যাড্রেসটি সে না জানা সত্ত্বেও সে লিখে ফেলেছিল। তো যখন গ্রিপ এবং ন্যারেটার তাদের নাম এবং গ্রিপের নাম এবং অ্যাড্রেসটি দেখতে পারে তারা খুব অবাক হয়েছিল। তো দেখো অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তো দেখো এখানে মূলত আমরা যে পুরো কোশ্চেন আনসারগুলো সলভ করব বা সলভ করছি সেগুলি মূলত আমরা সব টেক্সটের সাহায্যে, টেক্সটের মধ্যে আমরা যা যা ইনফরমেশান পেয়েছি তা দিয়ে সলভ করছি। তাই তোমাদেরকে আমি আবার বলছি, তোমরা যদি এখনও আমার এই গল্পের মুখ্য আলোচনা ভিডিওটি না দেখে থাকো বা কোথাও বোঝার পরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানে সেই ভিডিওটির প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে আসো। এখন করবো অ্যাক্টিভিটি সিক্স। এখানেও যে অ্যাক্টিভিটি রয়েছে সেখানেও বলেছে ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সটের মধ্যে আমরা যে ইনফরমেশান পেয়েছি সেই ইনফরমেশান দিয়েই এটি কমপ্লিট করতে হবে। তো তাই ভালো করে বলছি, তোমরা বারবার করে টেক্সটটি ভালো করে পড়ো এবং যদি তাও কোনো রকম সমস্যা থেকে থাকে নিশ্চয়ই আমার আগের ভিডিওটি গিয়ে দেখো যাতে তোমাদের টেক্সটে পড়াটি বুঝতে কোনো রকম অসুবিধা না থেকে থাকে। তো দেখো এখানে বলেছে কজ এবং ইফেক্ট। কজ মানে কী ঘটেছিল এবং ইফেক্ট মানে তার ফলে কী হয়েছিল, কী হয়েছিল এবং তার ফলে কী ঘটেছিল। তো এখানে কজ দেওয়া রয়েছে, তার পাশে আমাদের ইফেক্টটি দিতে হবে এবং ইফেক্ট দেওয়া রয়েছে, তার পাশে আমাদের কজ দিতে হবে। তো এ নম্বরে দেখো কজ দেওয়া রয়েছে, দ্য ন্যারেটার থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ডেড। তো ইফেক্টে তোমরা লিখবে দ্য ন্যারেটার ট্রাইড টু প্রিভেন্ট দ্য শপম্যান, ঠিক আছে। এবার বিতে বলেছে গ্রিপস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান। তারপরে এবার তোমরা এখানে ইফেক্টে লিখবে হি ফেল ইন্টু আটার ডার্কনেস, গ্রিপের বাবা যখন শপম্যানের ওপর ঝাঁপ মারল হি ফেল ইন্টু আটার ডার্কনেস, সে একটি অন্ধকারে গিয়ে পৌঁছলো। তারপরে দেখো ইফেক্ট দেওয়া রয়েছে, দ্য ন্যারেটার কল্ড ফর এ ক্যাব, ন্যারেটার ক্যাব ডাকলো, কেন ডাকলো, দ্য ন্যারেটার ওয়ান্টেড টু গো অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস, ন্যারেটার সেই জায়গাটি ছেড়ে যেতে চাইছিলো। তারপরে আবার ইফেক্ট দেওয়া রয়েছে ডি নম্বরে, ইফেক্টে কী লেখা আছে, গিভস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিগেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, ঠিক আছে। দ্য ম্যাজিক শপ ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড, গ্রিপের বাবা যখন সেই ডাউন হয়ে রিজেন্ট স্ট্রিটে লুকিং ফর দ্য ম্যাজিক শপ, সেই ম্যাজিক শপটিকে খুঁজছিল, তখন সে কী দেখতে পেল, দ্য ম্যাজিক শপ ওয়াজ ডিসঅ্যাপিয়ার, সেই ম্যাজিক শপটি সেখানে ছিল না। তো দেখো অ্যাক্টিভিটি সিক্স আমাদের এখানে শেষ, এবার আমরা পরের অ্যাক্টিভিটি লাস্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেভেনে চলে যাব। তো দেখো আমাদের লাস্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেভেনে কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইনকমপ্লিট সেন্টেন্স। তো দেখো এক নম্বরে অর্থাৎ এ নম্বরে কী বলেছে, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, শপম্যান সেই ড্রামটির সাথে কী করেছিল, দ্য শপম্যান হ্যাড পুট ড্রাম ওভার দ্য বয়, সেখানে যে গ্রিপ দাঁড়িয়েছিল সেখানে গ্রিপের ওপর শপম্যান সে ড্রামটি দিয়েছিল, অর্থাৎ সে ড্রামটি দিয়ে শপম্যান গ্রিপকে ঢাকতে চেয়েছিল। হোয়াই ডিড দ্য ন্যারেটার থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ডেড, কেন ন্যারেটার অর্থাৎ কবি ভেবেছিল যে তার ছেলে ভয় পেয়েছে, ঠিক আছে। দ্য ন্যারেটার থট, তো আনসার তোমার লিখবে দ্য ন্যারেটার থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ডেড বিকজ দ্য শপম্যান হ্যাড দ্য ব্রিক ড্রাম ওভার দ্য বয়। তো ন্যারেটার এখানে ভেবেছিল যে গ্রিপ ভয় পেয়েছে কারণ শপম্যান একটি খুব বড় ড্রাম গ্রিপের ওপর দিতে চেয়েছিল, দিয়ে দিয়েছিল। হোয়ার ডিড দ্য ন্যারেটার ফাইন্ড হিজ সন, কোথায় ন্যারেটার তার ছেলেকে খুঁজে পেয়েছিল, আনসার লিখবে দ্য ন্যারেটার ফাউন্ড হিজ সন, ন্যারেটার তার ছেলেকে খুঁজে পেয়েছিল অ্যাগেন এ ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম অন রিজেন্ট স্ট্রিট, রিজেন্ট স্ট্রিটে কিছু ন্যারেটার যেখানে রিজেন্ট স্ট্রিটে পৌঁছেছিল সেখান থেকে তার থেকে কিছু গজ দূরেই ন্যারেটার তার ছেলেকে খুঁজে পেয়েছিল। হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ ন্যারেটার, ন্যারেটারের মানসিক পরিস্থিতি কেমন ছিল, তো আনসার লিখবে দ্য ন্যারেটার ওয়াজ অ্যাট লস অফ আ সেকেন্ড, ন্যারেটার কিছু সেকেন্ডের জন্য, কিছু মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল। তো তোমাদের টেক্সটের যে মূলত আলোচনা ছিল সেই আলোচনা অ্যাক্টিভিটির সাথেই শেষ।
দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, তোমাদের যে অ্যাক্টিভিটি ফোর রয়েছে তার মূলত টেক্সট আলোচনা এখানেই শেষ, এবং এরপরে কয়েকটি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো মূলত গ্রামারের অ্যাক্টিভিটি, এবং যখন আমি গ্রামার টপিকের উপর ভিডিও নিয়ে আসবো তখন সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও মূলত এখানেই শেষ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং এভাবেই আমাদের পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে। আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিও।